রিলেশন কোড এবং ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট এই দুটো আইন এবং কোডে আমাদেরকে যে এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ লিসেন টু এবিসি নিউজ এজিটি লাইভ ওর আজকে ব্যাপকভাবে আমাদের দেশের শ্রমিক কর্মচারীদের অর্ডিন্যান্স 2021 জারি করেছে এই অর্ডিন্যান্স হচ্ছে এই সময়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং দানবীয় একটি অর্ডিন্যান্স এই অর্ডিন্যান্স আমাদেরকে অ্যাসেনশিয়াল সার্ভিস অফ মেনটেন্যান্স অ্যাক্ট বা এসমা নামে যে আইন ছিল আমাদের দেশে তার চাইতে আরো ভয়াবহ আরো ভয়ঙ্কর এক অর্ডিন্যান্স জারি করা হয়েছে কেন এই অর্ডিন্যান্স জারি করা হয়েছে ভারত সরকার ভয় পেয়ে গেছে যে অর্ডিন্যান্স শিল্পের সাথে যুক্ত যে সমস্ত শ্রমিক কর্মচারীরা আছেন 41টি অর্ডিন্যান্স ফ্যাক্টরি আমাদের দেশে আছে এই 41টি অর্ডিন্যান্স ফ্যাক্টরির 46,000 শ্রমিক কর্মচারী তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আগামী 26শে জুলাই দেশব্যাপী তারা ধর্মঘট করবেন এই ধর্মঘটের কারণটা কি কারণটা হচ্ছে যে গত অক্টোবর মাসে আমাদের দেশের অর্ডিন্যান্স শিল্পের সাথে যুক্ত যে সমস্ত কাজকর্ম আছে এই সমস্ত কিছু বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এর প্রতিবাদে অক্টোবর মাসের শ্রমিক কর্মচারীরা সেদিন আন্দোলন করেছিলেন ধর্মঘট করেছিলেন এই দেশবিরোধী কাজের প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের সেই আন্দোলনে কেন্দ্রীয় সরকার নথি স্বীকার করে সেদিন বলেছিল যে আমাদের দেশের প্রতিরক্ষা শিল্পের সাথে যুক্ত যা কিছু আছে তা বেসরকারি হাতে তুলে দেওয়া হবে না এই অ্যাসুরেন্স বা এই প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকার গত বছর 2020 সালের অক্টোবর মাসে আমাদের দেশবাসীর কাছে তারা রেখেছিল কিন্তু দেখা গেল কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদের দেশকে বিপদে ফেলবার জন্য আমাদের দেশের প্রতিরক্ষা শিল্পের সমস্ত কিছু বেসরকারি হাতে তুলে দেওয়ার দেশবিরোধী সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন এবং এটা গ্রহণ করার মধ্য দিয়ে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে তারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড বলে প্রতিরক্ষা দপ্তরের আওতায় যে বোর্ড ছিল এই বোর্ডটা ভেঙে দিয়েছেন বোর্ড ভেঙে দিয়ে তারা 60টা কোম্পানি তৈরি করেছেন এই 60টা কোম্পানি তৈরি করার অর্থ হলো এগুলো এখন বেসরকারি হাতে তুলে দেওয়া হবে তাহলে আমাদের দেশে বাকি রইল কি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাটা যদি দেশি বিদেশি বেসরকারি হাতে চলে যায় তাহলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে বিপদের সম্মুখীন হুমকির সম্মুখীন চ্যালেঞ্জের সম্মুখীন আর এই সমস্ত কিছুই তারা দেশের স্বার্থে করছে বলে তারা দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমাদের দেশবাসী এটা আজকে বুঝতে পারছেন যে একের পর এক কেন্দ্রের বিজেপি সরকারের সিদ্ধান্ত হচ্ছে দেশ বিরোধী সিদ্ধান্ত এরই প্রতিবাদ আগামী 23শে জুলাই ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র দেশব্যাপী প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছে আমরা সারা দেশে আগামী 23শে জুলাই আমাদের দেশের প্রতিরক্ষা শিল্পকে রক্ষার জন্য এবং আমাদের দেশের পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা যেগুলোকে আমরা পিএসইউ বলি এই রাষ্ট্রায়ত্ত যে ক্ষেত্রগুলো একের পর এক বেসরকারি হাতে তুলে দিচ্ছে কেন্দ্রের সরকার তারই প্রতিবাদে আগামী 23শে জুলাই আমরা দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি প্রতিপালন করব সিআইএম আপনারা জানেন